কথা। এই জন্য হরি কথায় তো রুচি হওয়া চাই সবচেয়ে। হরি কথায় রুচি হলো না, বৈষ্ণবত্বের ঝুলি নিয়ে ঘুরে বেড়ালে হবে? হয় না, আমরা এগুলো বুঝি না। গোপীদের থেকে বড় ভক্ত কেউ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে? কেউ আছে? গোপীদের সমান তো কেউ নয় এই জগতে। যত ভক্ত আছে, ধ্রুব, প্রহ্লাদ, নারদ, শেখ, সুখ, সনক, সনন্দন, সনত কুমার, সনাতন, ব্রহ্মা, শিব, যত যত ভক্ত আছেন, যত যত ভক্তদের নাম আছে, তাদের মধ্যে গোপীরা সর্বশ্রেষ্ঠা। গোপীদের চরণধুলি ব্রহ্মা শিব পর্যন্ত বাঞ্ছা করেন। প্রমাণ বৃন্দাবনে আছে, যান। মহাদেব পড়ে আছেন গোপীপদ রেণুর আশায়। কবে গোপীদের চরণধুলির কৃপা হবে, কবে রাসস্থলিতে যাব? লক্ষ্মী পড়ে আছেন বেলবনে, কবে কৃপা হবে? গোপীরা কবে কৃপা করবেন? রাসস্থলি যাব। তাহলে ব্রহ্মা শিব আদি দেবতা পর্যন্ত যাওয়ার, যাদের চরণ রেণু বাঞ্ছা করে, গোপীরা তো এহেন। এহেন গোপীরা যখন মহারাসস্থলিতে এলেন, ভগবান অকস্মাৎ অন্তর্ধ্যান করলেন। নাই ভগবান, নাই তা তো হতে পারে না। হ্যাঁ, ভগবান তো সর্বত্রে আছেন, কিন্তু রাসস্থলিতে অকস্মাৎ গোপীদের নয়ন কমলের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে। যে গোপীনাথ, কেমন গোপীনাথ? গোপীনাথ নয়ন উৎপলের চিততনম। গোপীগণের নয়ন রূপ উৎপলের দ্বারা প্রতিনিয়তই অর্চিত হন। আমাদের পূজনের জন্য তো কমল লাগে, পদ্ম লাগে, গোপীদের পদ্ম লাগে না, গোপীদের নয়ন তো কমল। যে নয়ন কমল প্রতিনিয়ত গোবিন্দ চরণ সন্নিধান করে, এগুলো গোপীরা অকস্মাৎ দেখছেন গোপীনাথ নাই। কি বিরহ! সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছেন। রাধারানীর সঙ্গে সাক্ষাৎকার হয়ে গেল, রাধারানীকেও ফেলে গেলেন গোবিন্দ। বলে তা হতে পারে না, তাহলে সিদ্ধান্ত না নড়বড়ে হয়ে যায়। কারণ রাধারানী কিন্তু রাসেশ্বরী। ভগবানকে রাস করতে হলে রাসেশ্বরী ছাড়া রাস হবে না, কোটি গোপিকা এলেও হবে না, যতক্ষণ না রাসেশ্বরী রাধারানী আসে। আর গোবিন্দকে কিন্তু আমরা রাসেশ্বর বলি না, বলি রাস নায়ক। কারণ রাসস্থলিতে রাধারানী সর্বেসর্বা। কোটি গোপিকা হলেও গোবিন্দের মনোরথ সিদ্ধ হয় না, যতক্ষণ না সেখানে রাধারানী বিরাজমান। এহেন রাধারানী। তো রাধারানীকে গোবিন্দ রাসস্থলিতে ফেলে যেতে পারে? তাহলে সিদ্ধান্তটা নড়বড় হয়ে গেল না? বলে তাহলে রাধারানী যে পড়ে আছে, বলে রাধারানী তো কৃপাময়ী। গোবিন্দ রাসস্থলিতে অন্তর্ধ্যান হয়েছেন তো রাধারানীকে সঙ্গে করে নিয়ে। রাধারানী দেখলেন, ওহো, এই ব্রজদেবীগণ, ব্রজের কুলবধূগণ, তাদের জাতি, কুল, মান, সম্পদ, সন্তান, আত্মীয় স্বজন, পরিজন সর্বস্ব পরিত্যাগ করে গোবিন্দ পদারবিন্দে এসেছেন। আজ এরা যদি গোবিন্দ হতে বঞ্চিত হয়, তাহলে গোবিন্দের বড় কলঙ্ক হবে। কারণ বড় গর্ব করে বলেছেন না, যে যথা আমাম প্রপদন্তে তং তথৈব ভজাম্যাহম্। তাহলে এই বাক্য তো রক্ষা হবে না, আমার গোবিন্দের কলঙ্ক হবে।
গোবিন্দের জন্য গোপীরা সর্বস্ব ছেড়ে চলে এলো। আর গোবিন্দ গোপীদের জন্য যদি কিছুই না ছাড়েন তাহলে কি করে হবে? তো গোবিন্দের সর্বস্ব তো রাধারানী। তাই রাধারানী ভাবলেন কিছুক্ষণের জন্য যদি গোবিন্দ আমায় ছেড়ে চলে যান তাহলে গোবিন্দেরও ত্যাগ হবে, কথার রক্ষা হবে যে আমিও ছেড়েছি। তোমরা যেমন সবে ছেড়েছ, আমি আমার সর্বস্বরূপী রাধারানীকেও ছেড়ে চলে গেছি। এই রাধারানীর কৃপা, কারণ এই না করলে সমগ্র গোপীগণ তো গোবিন্দ সন্নিধান পাবেন না। এটাই জাগতিক সাধারণ মহিলা বা অন্য দেবীর সঙ্গে রাধারানীর ফারাক। কারণ জাগতিক কোনো মহিলাই তার পতিকে সারা জগতে বন্টন করতে পারেন না, কারণ যেহেতু এখানে চাওয়া পাওয়ার হিসেব আছে। আর বৃন্দাবনে তো বিশুদ্ধ ভালোবাসা, এ ভালোবাসায় তো কোনো কামনার গন্ধ নেই, নিষ্কলুষ শুদ্ধ প্রেম। যেহেতু এখানে কোনো কামনার গন্ধ নাই, তাই এই প্রেম যত বিতরণ হবে তত বৃদ্ধি পায়। আর জাগতিক প্রেম সংকীর্ণ, বেশি দেওয়া যায় না, ও দেওয়ার একটা সীমা পরিসীমা আছে। কিন্তু বৃন্দাবনের এই প্রেমের সীমা পরিসীমা নাই। সামনে চলে আসুন, এখানে জায়গা আছে। এই প্রেমের কোনো সীমা পরিসীমা নাই, অসীম। তো রাধারানীর সঙ্গে গোপীদের সাক্ষাৎকার হলো। আহা রাধে, গোবিন্দ তোমায় বঞ্চিত করলো। রাধারানী বলছেন, গোবিন্দ আমায় বঞ্চনা করেননি সখীগণ, আমি গোবিন্দ সেবা হতে বঞ্চিত হয়েছি। আমরা তো কথায় কথায় দোষ দিই, ঠাকুরই আমার সর্বনাশ করেছে। কিন্তু রাধারানীর ভালোবাসা এমন, কোনোদিন গোবিন্দকে এইরকম বলে নাই যে গোবিন্দ আমার সর্বনাশ করেছেন। অত্যুত্তম প্রেম, অদ্ভুত প্রেম। তো গোপীরা বলছেন, আমরা তো কত তন্ন তন্ন করে খুঁজলাম, সারা বৃন্দাবন বিপিন খুঁজলাম, কোথাও তো তাকে দেখলাম না। রাধারানী বলছেন, সখীগণ তাকে তো খুঁজে পাওয়া যায় না, খুঁজলে তিনি মেলেন না। তাকে যদি পাওয়ার ইচ্ছা হয় তাহলে তার কথা, তার নামের অনুস্মরণ হওয়া চাই। যত বেশি তার কথা হবে, যত বেশি তার নাম হবে, তিনি থাকতে পারবেন না, তিনি ছুটে উপস্থিত হয়ে যান। কারণ গোবিন্দের থেকেও গোবিন্দের কথা দামি। মন্দিরে যতই ঘন্টা বাজিয়ে বাজিয়ে পুজো করো, সারাদিন পুজো করলে ভগবান মিলবে? প্রমাণ, মথুরার ব্রাহ্মণেরা কত যজ্ঞ করেছে, যজ্ঞে তো যজ্ঞেশ্বর গোবিন্দেরই আরাধনা করছে, সদা সর্বদাই পূজা পাঠ বেদ অধ্যয়ন স্তুতি নতি নিয়ে ব্যস্ত, কত ব্রত, কত তপস্যা। এহেন ব্রাহ্মণেরা কিন্তু গোবিন্দ পেলেন না, অথচ ব্রাহ্মণীরা বেদও পড়ে নাই, যজ্ঞও করে নাই, কোনো কিছু করে নাই। করেছেন ব্রাহ্মণেরা যে যজ্ঞটা করতেন, সেই যজ্ঞের যোগান এগিয়ে দিতেন। যোগান কি? দুধ দই ঘি আদি দ্রব্য পাবেন কোথায়? বৃন্দাবন থেকে গোপীরা আসেন, আর গোপীরা যখন দুধ দই ঘি দিতে আসেন, গোপীদের দেখলেই ব্রাহ্মণীরা গোল হয়ে বসে পড়েন। বলো না, বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র আজ কি করলেন? আজ তার একটা লীলা শুনি। ব্রাহ্মণীরা নিষ্ঠা সহকারে গোবিন্দের কথা শুনতেন, এই কথা শ্রবণই তাদের সাক্ষাৎ গোবিন্দ সেবা দিয়ে দিলেন, গোবিন্দ তাদের দ্রব্য ভোজন করলেন নিজের হাতে।
আর ব্রাহ্মণেরা এত নিষ্ঠা সহকারে যজ্ঞ যাগ তপস্যা নিষ্ঠা বেদ অধ্যয়ন করলেন, কিন্তু কৃষ্ণ মিলল না। কেন? কারণ ব্রাহ্মণদের জীবনে হরি কথা শ্রবণ নাই। বিনা হরি কথা শ্রবণ, বিনা হরি নাম ভগবান সুদুর্লভ, মিলবে নাই। আমরা মনে করি বুঝি ওই যে সব বাউলদের মতো সিদ্ধান্ত দিই, বলে ঘুরে ফিরে ১৩, ঘরে বসে ১২, বলে কোথায় লেখা আছে ঘুরে ফিরে ১২, ঘরে বসে ১৩ না, তাই তো বলে এগুলো কোথায় আছে আমরা জানি না, এগুলো সব আউল বাউল সিদ্ধান্ত। উপনিষদ বলেছেন চরৈ বেতি, বেশি বেশি করে ঘুরতেই বলেছে, সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কারণ ভক্তি যদি লাভ করার ইচ্ছা থাকে, এটা সঙ্গের দ্বারা হবে তো, সঙ্গাত সঞ্জায়তে, কি সঙ্গ? সৎসঙ্গ। মাতা দেবহূতিকে উদ্দেশ্য করে কপিল ভগবান বলছেন, মা গো তুমি পরম কল্যাণের কথা জানতে চাইলে না, কল্যাণ প্রাপ্তির জন্য তো অনেক অনেক কঠিন কঠিন রাস্তা আছে, অষ্টাঙ্গ যোগ, বিবিধ বিবিধ মার্গ, যোগী ন্যাসী ধ্যানী যুগ যুগান্ত ধরে ওইসব তপস্যা করে চলেছেন একটু কল্যাণ প্রাপ্তির জন্য, কিন্তু এর দ্বারাও জীবের প্রকৃত কল্যাণ হয় না। তাহলে কল্যাণ কি সহায় জানো মা? সাধুদের চরণ তলে বসে তাদের মুখনিসৃত সামান্য হরি কথামৃত শ্রবণের যদি একবার সৌভাগ্য হয়ে যায়, তার জীবনে কল্যাণ হয়ে যায়, কথাই কল্যাণ। এই জন্য হরি কথাতে যত রুচি হবে ভগবান তত সুলভ হবে, হরি নামে যত নিষ্ঠা হবে ভগবান তত সুলভ হবেন। বিনা হরি নাম বিনা হরি কথা গোবিন্দ কে পেয়েছেন? একটা উদাহরণ দাও, কেউ পায়। তাই গোপীগণ বলছেন কথাই শ্রেষ্ঠ, খুব সুন্দর শ্লোক হ্যাঁ গোপী গীতে আছে, চলুন এক ছত্র বলি। শ্রীরাধে, তব কথামৃত তপ্ত জীবনম কবিহিরিতম কলমশাপহম, তব কথামৃতম তব কথামৃত তপ্ত জীবনম কবিহিরিতম কলমশাপহম, তব কথামৃতম তপ্ত জীবনম কলমশাপহম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম,
तव कथामृतम्। পৃথিবীতে অমৃত তো নাই সজ্জন, আপনারা শুনেছেন না, অমৃত তো স্বর্গে থাকে। অমৃত নিয়ে দেবতা দানবদের কত যুদ্ধ। তো পৃথিবীতে অমৃত কোথায়? বলে স্বর্গের অমৃতের এমন কোন দাম নাই। কেন? কারণ স্বর্গের অমৃত খেলে নাই ধনী আর অমর হয়ে যাবে, আয়ু বাড়বে। বলে আয়ু বেড়ে কি হবে? যদি ভগবানের সেবা না হয়, গুরু বৈষ্ণবের সেবাই না লাগে, অমন আয়ু বৃদ্ধির কি মহিমা। কিন্তু আয়ু না থাক, ক্ষণ জন্মা হোক, তার যদি ভগবত সেবা হয়ে যায়, অমর হয়ে যান। শ্রীমদ ভাগবতে মার্কণ্ডেয় ঋষির কথা আছে, দ্বাদশ স্কন্ধের শেষে। মার্কণ্ডেয় ঋষি মৃকণ্ড ঋষির পুত্র ছিলেন, একেবারে সামান্য আয়ু নিয়ে জন্মেছেন। আয়ুষ্কাল বেশি নয়, সামান্য আয়ুষ্কাল, তাতেই মরে যাবেন। মৃকণ্ড ঋষি, মার্কণ্ডেয় ঋষিকে মৃত্যুঞ্জয় ভগবান শ্রীমান মহাদেবের কাছে প্রেরণ করলেন। মহাদেব মার্কণ্ডেয় ঋষিকে বললেন, মার্কণ্ডেয়, যেই তপস্যায় আমি মৃত্যুঞ্জয় হয়েছি, তোমায় সেই তপস্যায় নিযুক্ত করব। সে তপস্যা কি? পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী। ত্রিপুরারী শ্রীমান মহাদেব প্রতিনিয়ত ভগবান নাম করেন। ভগবানের নামের মহিমা কি জানেন? নাম যতক্ষণ চলবে, কাল তার আয়ুষ্কাল হরণ করতে পারবে না। এই যে নাম, তো প্রতিনিয়ত স্মরণ হওয়া চাই। সিদ্ধ জগন্নাথ বাবা নবদ্বীপে যখন ভজন কুটিরে আছেন, এক ভক্ত এসে বললেন, বাবা পরমায়ু বৃদ্ধির উপায় কি? বাবা বললেন, ভবা দুবেলা বাজার করতে আসে। ভবা মানে মহাদেব, মহাদেবী তো কাল, কখন কখন আসে? এক সকালে, প্রভাত কালে আসেন, উষা কালে, আর এক আসেন গোধূলিতে। এই সময় ভগবান শ্রীমান মহাদেব বাজার করে কি নিয়ে যান? জীবের পরমায়ু বাজার করে নিয়ে চলে যান। প্রত্যেক দিনের সূর্য ওঠা আর সূর্য অস্ত যাওয়া, আর কিছু করুক আর না করুক, কিছু হোক আর না হোক, আমাদের জীবন থেকে একটা দিন তো নিয়ে চলে যায়, আমরা মরণের একদিন এগিয়ে চলে যাই, মৃত্যু পথ যাত্রী আমরা। আমাদের জীবনে মৃত্যুটা নিত্য শাশ্বত বস্তু। এই যে আজকে সূর্য অস্ত হয়েছে, মানে আমরা মরণের এক ধাপ এগিয়ে গেলাম, রোজ মরণের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিয়ত যাত্রা মরণ পথে। এই মরণ পথ যাত্রী জীব অমৃত কি করে পাবেন? সিদ্ধ বাবা বলছেন,
ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্য ওঠার পর পর্যন্ত যদি হরিনাম করো, আর সূর্যাস্তের আগ মুহূর্ত থেকে রাত্রিকাল পর্যন্ত, রাত্রিকাল মানে সন্ধ্যা অতিবাহিত হলে রাত্রি শুরু হয়, রাত্রির প্রথম প্রহর পর্যন্ত যদি হরিনাম হয়, বলেন কাল তার পরমায়ু হরণ করতে পারেন না, তিনি দীর্ঘজীবী হয়ে যান। এ সিদ্ধ বাবার সিদ্ধান্ত। বাবা নিজের জীবনে দীর্ঘায়ু ছিলেন, 148 বৎসর পর্যন্ত সশরীরে বিরাজমান ছিল। এই কলিযুগেই 148 বৎসর পর্যন্ত সশরীরে বিরাজমান ছিলেন বাবা, নিজের হাতে গিরিধারীর সেবা করেছেন। সে গিরিধারী এখনো পর্যন্ত আপনাদের দর্শন মিলবে, নবদ্বীপে ভজন কুটিরে যদি যান, সিদ্ধ বাবার ভজন কুটিরে আছে। তো হরিনাম হলো এমন মহৌষধ যার দ্বারা কালের প্রভাব লুপ্ত হয়ে যায়। মহাদেব মৃত্যুঞ্জয় হয়েছেন যে নামের প্রভাবে, নাম এমন অমৃত, মৃত্যু জয়ী হয়ে গেছেন মহাদেব, এর জন্য তো মৃত্যুঞ্জয়। তার মানে বুঝতে হবে কি, মহাদেবেরও আগে মরণ ছিল, যেহেতু তিনি ভগবত চরণ আশ্রয় করলেন, ভগবান নাম করলেন, তার মরণ মিটে গেল, তিনি মৃত্যুঞ্জয় হয়ে গেলেন। মহাদেব মৃত্যুঞ্জয় হয়ে গেছেন নামের এমন প্রভাব। মার্কণ্ডেয় ঋষিকে সেই দিব্য নামের উপদেশ করলেন, মার্কণ্ডেয় ঋষি বসে থেকে সেই নাম এমন জপ করলেন সজ্জন। ভগবান এলেন, আয়ুষ্কাল তো পরিপূর্ণ হয়ে গেল, ভগবান এসে গেছে। কি চাই মার্কণ্ড? তোমার মায়াকে দেখতে চাই। কি অদ্ভুত, লোক মায়া মুক্ত হতে চায়, ইনি মায়া দেখতে চান। কারণ ভগবানের মায়া যদি কেউ অতিক্রম না করতে পারেন, ভগবত প্রাপ্তি চিরস্থায়ী হয় না। তো গীতায় ভগবান বলেছেন না, দৈবিজেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবানের মায়াকে অতিক্রম করা বলে দুষ্কর, দুঃসাধ্য। মার্কণ্ডেয় ঋষি সেই মায়া দর্শন করলেন, সেই মায়াতেও ভগবত চরণে স্থিত থাকলেন, ভগবান প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে মার্কণ্ডেয় ঋষিকে সপ্তকল্পান্ত জীবী করে দিলেন। আমাদের সাতজন, আমাদের শাস্ত্রে সাতজন চিরঞ্জীবী আছে, এদের মৃত্যু হয় না। সাতজন লোক বেঁচে আছে এখনো, সেই আমল থেকে এখনো বেঁচে আছে, মরেনি। বলি, বেদব্যাস, অশ্বত্থামা, কৃপাচার্য, হনুমানজি, এনারা মরেননি। মার্কণ্ডেয় ঋষি, এরা কেউ মারা যাননি, এরা এখনো পর্যন্ত সশরীরে বিরাজমান। বৃন্দাবনে অশ্বত্থামার তপস্থলী আছে, এখনো পর্যন্ত বৃন্দাবনের ওই জঙ্গলের ব্রজবাসীরাও পর্যন্ত একটা ডাল পর্যন্ত ভাঙে না। মহাপরাক্রমী যোগী পুরুষ রূপে অশ্বত্থামা সেখানে বিরাজমান। কোন কোন ভাগ্যবানের ভাগ্যের দর্শন মিলে যায়, তপস্যা করে চলেছে এখনো, মহান তপস্বী। বহু বহু ক্ষেত্র আছে, বদ্রীনারায়ণের ক্ষেত্র, শ্যামাপ্রাসে আজ ভগবান, বেদব্যাস বিরাজমান আছেন, স্বয়ং আছেন, এখনো গত হয়ে যাননি, এরকম সাক্ষাৎ মহাত্মা। তো মার্কণ্ডেয় ঋষি অমর হয়ে গেলেন ভগবান নামের প্রভাবে, ভগবানের নামের এমন প্রভাব, ভগবানের লীলা, তপস্যা, বেদ অধ্যয়ন কোনো কিছুর অপেক্ষা রাখলো না, ভগবানের লীলা শ্রবণ করে ব্রাহ্মণীরা সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনকে পেয়ে গেলেন।
ভগবত কথার প্রভাব। এই জন্য আমাদের কলিযুগে সাধন তো দুটোই, এক হরিনাম আর হরি কথা। তবে ঘন্টা বাজানা, পূজা করা, অমুক তমুক, এই সেই বলে এগুলো আমাদের অন্তঃকরণে যেন সবসময় শ্রীকৃষ্ণ থাকেন, তার জন্য কৃষ্ণ সেবারূপে গুরু বৈষ্ণব সমর্পণ করেছে। কৃষ্ণ স্মৃতি থেকে তো আমরা প্রায় চলে যাই, দূরে দূরে চলে যাই, আমাদের অন্তঃকরণ যেন কৃষ্ণ স্মৃতি থেকে দূরে না যায়, সবসময় যেন কৃষ্ণ স্মৃতি থাকে। এই জন্য ভগবানের জন্য রান্না করো, ভগবানকে ভোগ লাগাও, ভগবানকে খাওয়াও, ভগবানকে আরতি করো, ভগবানের পরিচর্যা করো। কিন্তু কথা শ্রবণ আর নাম, এই দুটোকে যদি বাদ দিয়ে দেন, আপনার ঠাকুর সেবার এমন খেলা হরিনামই হয়নি, ঠাকুর সেবার এমন ছটা হরি কথা শুনতে যাওয়া হলো না, তাহলে জানবেন ওই ঠাকুর সেবা দিয়ে সাক্ষাৎ ভগবানের চরণ কমল পাওয়া দুর্লভ হয়ে যাবে। বিনা নাম বিনা কথা গোবিন্দ মিলা দুষ্কর, মিলবে না, দৃষ্টান্ত নাই, একখানাও দৃষ্টান্ত নাই। আমরা মনে করি ভাগবত শুনতে না গেলে কি হবে, বাড়িতে ঘন্টা তো বাজায় হবে না, কারণ আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, বাড়ির ঘন্টা রোজই বাজাতে পারবে, সাধু রোজ আসবে না, সৎসঙ্গ দুর্লভ। এখানে নবযোগীন্দ্র সম্বাদে নিনি মহারাজ বলছেন, দুর্লভ মানুষ নিদম, আমি জানি মানুষ জন্ম দুর্লভ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার কাছে কি মনে হয় তত্রাপি দুর্লভম মন্যে, তার থেকেও বেশি দুর্লভ বলে মনে হয় বৈকুণ্ঠ প্রিয় দর্শন, বৈকুণ্ঠের প্রিয়। বৈকুণ্ঠ কার নাম? গোবিন্দের এক নাম বৈকুণ্ঠ, এই জন্য গোবিন্দের ধামের নামও বৈকুণ্ঠ, তিনি রচনা করেছেন তার নামেই তার ধাম, কারণ ধাম নাম আর স্বয়ং আলাদা হয় না। আমরা কদিন ধরেই বলছি ভগবানের নাম, ভগবানের ধাম এবং স্বয়ং ভগবান, এর মধ্যে কোনো তফাৎ নাই। এই জন্য ভগবান যদি কৃপা করে নবদ্বীপ বৃন্দাবন নিয়ে যায়, তাহলে বুঝলেন সাক্ষাৎ গোবিন্দের কোলেই চলে গেলেন, কারণ ধাম রূপে তো সাক্ষাৎ প্রভুই, ধামে পৌঁছানো মানে প্রভুর চরণ প্রাপ্তি, যেন তেন প্রকার ধাম স্বয়ং, ধামে আর ধামেশ্বরে কোনো ভেদ হয় না, অভেদ স্বয়ং। এই জন্য হরি কথা হওয়া চাই। জীব গোস্বামী চরণে সিদ্ধান্ত দিলেন কথা রুচি বাদ্য, খুব হরি কথাতে রুচি হতে হবে। ধ্রুব মহারাজ বিরাট তপস্যা করলেন, ধ্রুবের ভগবত প্রাপ্তি কিন্তু অত সহজভাবে হয় নাই, কঠোর তপস্যা করেছেন, তপস্যার ফলস্বরূপ যখন ভগবত দর্শন মিলে গেল, ভগবান বলছেন ধ্রুব তুমি তো সিংহাসনই চেয়েছ, সিংহাসন মিলে যাবে চিন্তা করো না। ধ্রুব দুই কান ধরে ভগবানের সামনে বলছেন ঠাকুর আর সিংহাসন চাই না, কেন বুঝি নাই তো, ছোট বাচ্চা আমি, ভেবেছিলাম আমার সৎমা আমার উপর অত কথা বললো, আমি যদি রাজা হই তাহলে তো আমার উপর দিয়ে কেউ কথা বলতে পারবে না, তাই সিংহাসন চেয়েছিলাম, ভেবেছিলাম ওই সিংহাসন পেলে আমার দুঃখ মোচন হবে, কিন্তু নাথ তোমার চরণ দেখে তো উপলব্ধি হয়েছে এরকম শান্তি এরকম আনন্দ আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও পাব না, তাহলে তোমার চরণে যদি এত প্রশান্তি তাহলে এই চরণ থেকে কেন দূরে যাও। ভগবান বলছেন জানো ধ্রুব জগৎ আমায় বাঞ্ছা কল্পতরু বলে, তো তুমি বাঞ্ছা করে এলে আমি যদি পূরণ না করি জগতে কলঙ্ক হবে যে। ধ্রুব বলছেন না না ঠাকুর, তোমার কলঙ্ক হোক
এমন কিছু এই দাস করবে না। আমার প্রারব্ধে যদি পৃথিবী ভোগে লেখা থাকে, তোমার চরণ থেকে গিয়ে আবার ভোগ করতে হবে। আমি কোটি কোটি বার পৃথিবী ভ্রমণ করব, পৃথিবী ভ্রমণে আমি প্রস্তুত, কিন্তু তোমার কাছে প্রার্থনা নাথ, ওই পৃথিবীতে গেলেও তোমার চরণ থেকে দূরে থাকলেও তোমার চরণ কমলের মধুপান মত্ত, তোমার লীলা গুণগানে মত্ত। সাধু মহাত্মাগণ যারা প্রতিনিয়ত তোমার নাম, তোমার রূপ, তোমার লীলার অনুধ্যান করে জীবন যাপন করেন, এইরকম সাধুদের সঙ্গ যেন আমার প্রতিনিয়ত হয়, আর তাদের মুখনিঃসৃত হরিকথার দ্বারা যেন আমার জীবনপাত করবার সৌভাগ্য হয়। ভগবানের থেকেও ভগবানের কথা বেশি আস্বাদন। সাক্ষাৎ ভগবান এলে আস্বাদন অতটা হয় না, সংকোচ হয়, আতঙ্ক হয়, কি জানি কি করব, কোথায় বসাবো, কোথায় রাখব, জানি না তো ভগবত সেবার কি জানি। কিন্তু যখন জানব, আহা, গজেন্দ্রের মতো হাতি একটা পশু সামান্য দুটো পদ্ম তুলে দিয়ে গোবিন্দের চরণ পেয়ে গেল, হ্যাঁ, যখন জানব প্রহ্লাদ দানব কুলে উৎপন্ন হয়েও ভগবান পেয়ে গেলেন, হনুমানজি বানর কুলে উৎপন্ন হয়েও ভগবান পেয়ে গেলেন, তখন চিত্তের মধ্যে একটু হলেও লালসা হবে, অনাথ সবাইকে তুমি তোমার করে নিলে এই অধমকে তোমার করবে না, আমি কি তোমার হব না, এমন দিন আমার কবে আসবে যে আমি তোমার হয়ে যাব আর তুমি আমার হয়ে যাবে। ওই কথাতে লালসা হলে জীবের ভগবত প্রাপ্তির উৎকণ্ঠা বর্ধিত হয়, সাক্ষাৎ ভগবত দর্শনেও হয় না, দুর্যোধনের ভগবত প্রাপ্তির লালসা হয়নি, সুরপরাখা ভগবানকে দেখে ভগবত প্রাপ্তির লালসা, ভগবত সেবায় ভক্ত যেভাবে ভগবত সেবা করতে যান সেভাবে সেবার উৎকণ্ঠা হয়নি। রাবণ আদি সাক্ষাৎ ভগবানকে দর্শন করেও সেবায় নিযুক্ত হতে পারেনি, ভগবত দর্শনে অতটা আস্বাদন হয় না যতটা আস্বাদন হয় সাধুর মুখ থেকে হরি কথা শ্রবণ করে। কেন সাধুদের কাছে যেতে হবে? কেন? তোমা সবার হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাম। ভাগবত তো দুটো, মহাপ্রভু আমাদের দুটো ভাগবত দিয়েছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সনে করান সাক্ষাৎকার, দুটো ভাগবত দিলেন, দুটো ভাগবত আবার কি, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র, দুইজনই ভাগবত, এক গ্রন্থরূপে স্বয়ং ভগবান, ইনি তো স্বয়ং ভগবান ভাগবত, সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন শ্রীকৃষ্ণ কলিবর শ্রীমদ ভাগবত, আর দুই শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ, নিত্য নিরন্তর শ্রীকৃষ্ণের হৃদয়ে বাস করে যারা তাঁর অনুরক্ত ভক্ত বৃন্দ, যাদের শ্রীমুখ থেকে প্রতিনিয়ত ভাগবত গীত হয়, এও ভাগবত, এই জন্য দুই ভাগবত। এই জন্য তো আমাদের ভক্ত সেবায় আগে ভগবত সেবা পরে, ওই যারা শুধু ভক্তদের দোষই দেখতে পায়, জানি জানি এগুলো সব যত সব ব্যবসা আরম্ভ হয়েছে, তুমি করো দেখে এই ব্যবসাটা পারবে, করো, যদি মনে হয় সাধুদের ব্যবসা খুব লাভজনক তুমি করো না কেন, কি অসুবিধা আছে, কেউ তো তোমায় ধরে রাখেনি, কেউ তো না করেনি, এত স্বাধীন ভারতবর্ষ গণতন্ত্রের দেশ, তুমিও টিকা লাগিয়ে একবার তিলক করে মাথায় বড় টিকি রেখে দেশ দেশান্তর করো, অসুবিধা কি আছে, কেউ না করবে? তাহলে না, আমাকে কত কাম, কাম কিছুই নাই, কারণ সে নিজেও জানে সাধুদের জীবনযাপনে যে কঠোরতা, যে ত্যাগ,
যে নিয়ম নিষ্ঠা তার দ্বারা সেগুলি পালন সম্ভব নয়। শুধু সাধু তো বাড়ি বাড়ি খেয়েই বেড়ায় না, তার জীবনে তো ত্যাগ সংযম নিষ্ঠা আছে না? আর সাধুর তো খাওয়ার জন্য ঘুরতে হয় না সচ্ছন্দ। ভগবান নিজে বলেছেন যোগক্ষেম বহম, তার ভক্তের খাওয়া পরার যাবতীয় বন্দোবস্ত ভগবান করে। আজকে একটা কথা তো একেবারে লিখে রাখুন, রাজা মহারাজা রাজাধিরাজ সম্রাট পর্যন্ত না খেয়ে মরতেই পারে, কিন্তু একবার যিনি হরি বলেছেন, একবার যিনি কৃষ্ণ বলেছেন, একবার যিনি শ্রীরাম বলেছেন, তিনি কোনোদিন না খেয়ে থাকতে পারবেন না, প্রভু স্বয়ং তাকে খাওয়াবে। এ ঠেকা, এ দায়িত্ব তো প্রভু নিয়ে রেখেছে। কারণ যিনি ভগবানের নামের আশ্রয় গ্রহণ করলেন, ভগবান তৎক্ষণাৎ তার যাবতীয় দায়িত্ব নিজে নিয়ে নেন। এহেন সাধুকে তুমি খাওয়াবে? সাধু মানে কি? ভগবানের নিজজন। কতটা নিজের বলে না, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরায়ণ, প্রাণের প্রাণ বৈষ্ণব কর, গোবিন্দের সব থেকে প্রিয়জন বৈষ্ণবেরা, তাকে তুমি খাওয়াবে এমন সামর্থ্য? একবার ভাবুন না, আমাদের দেশের রাজা, হ্যাঁ ভারতবর্ষের রাজা, এখন তো মোদিজি, হ্যাঁ তার খুব কাছের লোক, তার খুব প্রিয়জন, আপনার বাড়িতে এসে খেয়ে যাবে? ডাকলে চারটিখানি কথা তাকে খাওয়ানো। আর বৈষ্ণব অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, তার প্রিয়জন, তাহলে সে কত বড় ভিআইপি হবে, তিনি কিরকম হবেন, তার সেবাটা কিরকম হবে? এর জন্য তো বলেছেন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, অনুক্ষণ খেয়ে ওঠে মনে। বৈষ্ণব সেবা জানো, আমার মতে হতভাগ্য জীবের তো এরকম সামর্থ্য নাই সহ্য, অদ্ভুত সেবা, যে সেবার দ্বারা সাক্ষাৎ ভগবত চরণ প্রাপ্তি হয়ে যায়। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর সিদ্ধান্ত দিলেন, কৃষ্ণ ভজিবারে যার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। আগে কৃষ্ণ দাসের ভজনা করো, কৃষ্ণ দাসকে সন্তুষ্ট করো, তবে তো কৃষ্ণ সন্তুষ্ট। আর বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা ছাড়া যদি ভগবত প্রাপ্তিও হয়ে যায়, পড়ে যেতে হবে। উদাহরণ মহারাজ চিত্রকেতু, ভাগবত উদাহরণ দিয়েছে, শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে চিত্রকেতু উপাখ্যান বর্ণনা করা আছে। মহারাজ চিত্রকেতু সন্তান ছিল না, অপুত্রক। একবার অঙ্গিরা ঋষি এলেন সাম্রাজ্যে, অঙ্গিরা ঋষির পায়ে পড়ে গেলেন, আমায় একটা ছেলে হওয়ার আশীর্বাদ করুন না। অঙ্গিরা ঋষি বলছেন, রাজন পুত্র, ইহ জগতে ভগবত প্রাপ্তির পথের সব থেকে বড় প্রতিবন্ধকতা, ছেলে ভজন নষ্টের মূল, গৃহস্থ জীব বিয়ের পর বুঝেই যায় সংসারে কোনো শান্তি নাই, সংসারে কিচ্ছু নাই, কিন্তু এই পুত্ররূপ মোহ তাকে সংসার থেকে আর মুক্ত হতে দেয় না, প্রতিনিয়ত সংসারে বেঁধে রাখে, আমি চলে গেলে ছেলেটার কি হবে, ছেলেটার তো একটা কিছু করতে হবে, ছেলেটার তো একটা ভবিষ্যৎ বানাতে হবে, এই ছেলের ভবিষ্যৎ, ছেলের ভবিষ্যৎ চিন্তন করতে করতে পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়, মাথার চুল পেকে যায়, দাঁত গড়ে যায়, শরীরের শক্তি সামর্থ্য তেজ সব ধূলিসাৎ হয়ে যায়, তারপর কি হয়, ওই ছেলের দ্বারাই সে তারপর অবজ্ঞার পাত্র হয়ে হীনভাবে ধুকে ধুকে সংসারে মরতে থাকে। এই সংসারের রীতি। তো মহারাজ আপনার পুত্র হয়নি, ভালো হয়েছে,
এরকম কথা আজকালকার দিনে আমরা বলতে পারবো না। বললে দেখো কিরকম বদমায়েস সাধু, হ্যাঁ ছেলে হয়নি বলতে গেল দুটো দুঃখের কথা বলে ছেলে হয়নি ভালো হয়েছে, কারণ আমাদের মুখে তো বাঁধবে না, সাধুকেই বদমাস বলে দেব। কাকে কোন শব্দ ইউজ করা যায়, কার প্রতি কোন শব্দের ইউজ হয় না, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। যা মুখে এলো এটা বলে দিলাম, বাস বলতে হবে। আর অঙ্গিরা ঋষি মহারাজ চিত্রকেতুকে বলছেন ছেলে হয়নি ভালো হয়েছে, তুমি আর ভজন করো, পুত্রের মোহ পরিত্যাগ করো, ভজন করো, ভজন করলে জীবন সার্থক হয়ে যাবে, জন্ম সার্থক হয়ে যাবে, জাগতিক যাবতীয় দুঃখের অবসান হয়ে যাবে। গৃহস্থ লোককে এগুলো বোঝে। চিত্রকেতু বলেন কি যে বলেন সাধু বাবা, কত আশা করে বিয়ে থা করেছি, একটা ছেলে পুলে যদি না হয় তাহলে আমার এই সাম্রাজ্য চালাবে কে, সাম্রাজ্যের অধিপতি হবে কে, একটা ছেলে হওয়ার আশীর্বাদ করুন। সাধু দেখলেন এর সাথে বকবক করা মানে আমার ভজনের বারোটা বাজা, আমি যেখান থেকে কথা বলছি তোটা বুঝবে না, কারণ সাধু যেই ভূমি থেকে কথা বলছে, সাধারণ লোক তো সেখানে নাই, বুঝবে কত, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। টঙ্গিরাশি ভাবলেন যাক এ তাহলে ভোগ করুক বুঝুক তবে বুঝতে পারবে, ঠিক আছে যাও তোমার ছেলে হবে, তবে জেনে রেখো এই ছেলে থেকে যেমন তুমি আনন্দও পাবে তার অধিক দুঃখ পাবে বলে অঙ্গিরাশি চলে। সাধুর বাক্যে বড় রানীর ছেলে হলো, সারা রাজ্যে তো ধুমধাম, মিষ্টি বিলাও কত কিছু কাজ হলো, ধুমধাম বেশ ভালোই আনন্দ হলো। সমস্যা হলো রাজার অন্য যত রানী আছে তারা বসে বসে ভাবতে শুরু করলেন, দেখো বড় রানীর ছেলে হয়েছে তাই বলে কত আহ্লাদ, হ্যাঁ এখন ওকেই সবসময় নিয়ে নিয়ে রাজা ঘুরে বেড়ায়, ওর ঘরেই সারাক্ষণ বসে থাকে, আর আমাদের দিকে ফিরেও তাকায় না। এমনিতেই তো সতীন গলার কাঁটাই হয়, সাক্ষাৎ বিষ বৃক্ষ, আর এই বিষ বৃক্ষে এক বিষ ফল ফেলেছে, তারই যন্ত্রণা, কি করা যায়। মেয়ে মানুষের মন তো বড় কুটিল হয়, তো স্বার্থে মেয়ে মানুষ খুব কুটিল হয়ে যেতে পারে, এমনিতে ভালোই আলা ভোলা বেশ ভালোই আছে, হ্যাঁ সেবা পরায়ণা প্রেমময়ী অনেক গুণ আছে স্ত্রী লোকের, কিন্তু প্রয়োজনে স্ত্রী লোক সাংঘাতিক কুটিল হতে পারে, আর সেই কুটিলতার খপ্পরে যদি একবার কেউ পড়ে যায়, হ্যাঁ তাহলে তার জীবন তো জীবন আর থাকবে না। সাক্ষাৎ ভগবান রাম এক মন্থর আর কুটিলতায় জঙ্গলে চলে যেতে হল, মেয়ে মানুষ কি করতে পারে না, সব করতে পারে, এক দ্রৌপদীর জন্য কুরুবংশ শেষ হইল, কি হয় না সব হয়, আবার স্ত্রী লোকেরাই সৃষ্টি করে, স্ত্রী লোকেরাই রক্ষা করতে রূপে থাকে, স্ত্রী লোকের দ্বারাই সমাজ সংসার সংস্কার উন্নত হয়, একের মধ্যে বিচিত্র রূপ, আর এই বৈচিত্র্য আছে বলেই শাস্ত্র বলেছে না, নীতিশাস্ত্র বলে নারীকে কেউ চিনতে পারে না, দেবান জানন্তি কুত মনুষ্যা, মেয়ে মানুষকে চেনা দেবতাই চিনতে পারে না, তো মানুষ কোথেকে চেনে, এই বড় দুর্লভ বিচিত্র লীলা। হ্যাঁ এখন এই স্ত্রী লোকেরা সবাই মিলে এমন মন্ত্রণা করলে জানেন, এ আমরা এখন শুনলে ভাববো এইরকম ভাবলো এত নিষ্ঠুর, মায়েরাও অনেকে ভাববে, কিন্তু তাদের যদি এরকম স্বার্থের হানি হয় এরকম তারা নিজেই করতে পারবে, কোনো অসুবিধা নেই।
এখন হয়তো অনেকে শুনলে এইরকম কি করে করলো, অথচ তাদের যদি এরকম সিচুয়েশন উপস্থিত হয় তারা এইরকম করে দিতে পারে, কোনো অসুবিধা হবে। এই স্ত্রী লোকেরা মিলে কি পরামর্শ করলেন, সতীন রূপী বিষ গাছে একটা বিষ ফল ফলেছে, ওই বিষ ফলটা শেষ করে দাও, তাহলে আর বিষের প্রভাব থাকবে না। মানে ওই ছেলেটাই তো আমাদের জানা, ওই ছেলের জন্যই তো বড় রানীর এত আদর, ছেলেটাকে মেরে ফেলো সবাই মিলে, তাহলে তার অসুবিধা নাই। সবাই মিলে ষড়যন্ত্র করে বিষ খাইয়ে দিলেন, দুধের মধ্যে বিষ মিশিয়ে দিলেন, ওই দুধ খেয়ে রাজকুমার মরে গেল। চিত্রকেতু আর্তনাদ করে কেঁদে উঠলেন, হা পুত্র বলে। তার ক্রন্দনে নবমণ্ডল পর্যন্ত বিরহী হয়ে উঠল। আকাশ মার্গে যাচ্ছেন দেবর্ষি নারদ, সাধু তো করুণাময় হয়, ওই যে মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান অন্য ঘর। খাওয়া পড়ার জন্য সাধু যায় না, তুমি সাধুকে কি ঘন্টা খাওয়াবে, কি দেবে, ভালো কাপড়, মোটা দক্ষিণা, এগুলো লাগে না তো সাধুদের। তবে গৃহস্থদের এই রকম দেওয়া কর্তব্য কেন, সাধুদের কেন দান করতে হয়, কেন দিতে হয়? কারণ প্রায়ঃ গৃহস্থ ভগবত সেবা করেন না তো, প্রায়ঃ গৃহস্থ ভগবানের জন্য, ভগবানের ভক্তদের জন্য কোনো সেবা পরিচর্যা করতে পারেন না, করবার অবকাশ নাই। তাই একজন সাধুকে যদি সেটা দিয়ে দেওয়া হয়, তিনি তাঁর দ্বারা ভগবানের সেবা করবেন, গুরু বৈষ্ণবের সেবা করবেন, ধামের সেবা করবেন। এর জন্য শাস্ত্র নির্দেশ করেছেন যে সাধুদেরকে দান কর। কেন দান করে? ওটা সাধুদের চাওয়া পাওয়ার জন্য নয়, সাধু দেখবেন আহা ইনি দিলেন, তাহলে আমি যেমন ভগবত সেবা করছি এরও ভাগ্যে একটু ভগবত সেবা জুটে যাক, আপনারটা নিয়ে এসে ভগবানকে সমর্পণ করলেন, ফল কি হলো? এই ভগবত সেবার ফল আপনার কপালেও লিখে গেল, সঙ্গে সঙ্গে উঠে গেল, এমন করুণাময় সাধু। তো দয়ালু মহাত্মা দেবর্ষি নারদ ছুটে এলেন, মহারাজ কি সমস্যা? রাজা চিত্রকেতু চরণে লুটিয়ে পড়লেন, দেবর্ষি আমার বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? বলে আমার একমাত্র ছেলে, অনেক তপস্যা করে অঙ্গিরা ঋষির আশীর্বাদে একটা ছেলে হয়েছিল, মরে গেল, আমাদের ছেলে চলে গেছে। বলে যে যাবার সে তো চলেই যাবে, তাতে তোমার কি হানি বা বৃদ্ধি হলো? কিচ্ছু হয়নি, গৃহস্থ তো এগুলো বুঝবে না। তিনি নারদ ঋষি করলেন, মৃত পুত্রের মাথায় হাত দিলেন, হাত দেওয়াতে ছেলেটা উঠে বসলো যোগ প্রভাব। নারদ ঋষিকে দেখি প্রণাম করলেন, অহুভাগ্য, দেবর্ষি নারদের দর্শন হয়ে গেল, প্রণাম করছেন ভুয়ে ভুয়ে। নারদ ঋষি বলছেন, পুত্র তুমি যে চলে গেছো, তোমার চলে যাওয়াতে তোমার মা বাবা বড় কাঁদছেন, তুমি মা বাবার কোলে ফিরে এসো। পুত্র কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলছেন, দেবর্ষি আমি আপনাকে চিনতে পারছি, কারণ আপনি আমার প্রভুর প্রিয়জন, আর তো কাউকে চিনতে পারছি না। আসলে কি জানেন তো, আমার কত কত জন্ম চলে গেছে, কোটি কোটি জন্ম, কত মা বাবা পেয়েছি, কোন মা বাবা কোনটা বুঝতে পারছি না তো। নারদ ঋষি বলছেন, পুত্র বুঝতে পারছো না, তোমার এই শরীরের এই যে মা বাবা, যে শরীরে তুমি এখন কথা বলছো, এই শরীরের মা বাবা এরা। পুত্র বলে উঠলেন, দেবর্ষি আপনি বললেন, এরা আমার শরীরের মা বাবা, আমার তো নয়, শরীর তো রেখেই গেলাম,
আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন ভগবত চরণে যেতে পারি। ততক্ষণে প্রণাম করলেন, প্রণাম করে পুত্র চলে গেলেন। মহারাজ চিত্রকেতু দেখলেন, ও যেই ছেলের জন্য এত হাহাকার আর্তনাদ করলাম, ছেলে তো চিনতেই পারল না। এই মায়াময় সংসার, তাহলে এই মায়া থেকে মুক্ত হয়ে কি করে আনন্দের পথে যাব? এই যে মায়াতেই তো দুঃখ, ছেলের প্রতি মায়া জন্মেছে বলেই তো ছেলে চলে যাওয়াতে দুঃখ হচ্ছে। এই দুঃখে যেন আর নিপতিত না হই, পরম আনন্দের পথে যেন আমার গতি হয়, কি করে হবে? নারদ ঋষির চরণে বললেন। নারদ ঋষি তাকে শঙ্করসন মন্ত্রে দীক্ষা দিয়ে দিলেন। বেশি দিন লাগেনি সজ্জন, সাধুর দেওয়া মন্ত্র তো, মাত্র 7 দিন 7 রাতের তপস্যায় ভগবান অনন্ত সামনে প্রকট হয়ে দিলেন। ভগবান কৃপা করে চিত্রকেতুতে তো পারিষদ করে দিলেন, এমনকি একটা বিমানও দিয়ে দিলেন। এই বিমানে করে তুমি নিত্য আমার সঙ্গে সাক্ষাৎকার করবে। একদিন চিত্রকেতু বিমান নিয়ে ভগবান অনন্তের লোক হতে আসছেন, আসবার সময় দেখছেন কৈলাসে, কৈলাস অধিপতি ভগবান শিব মাতা পার্বতীকে কোলে করে বসে আছে, চারিদিকে মুনি ঋষিরা তার স্তব স্তুতি করছে। এই দেখে ভাবলেন, এই লোকটা তো বেজায় নির্লজ্জ বেহায়া, কোন গৃহস্থ মানুষও তো তার বউকে কোলের মধ্যে নিয়ে লোক সমাজে বসে না, আর এর দেখো কিরকম অবস্থা। হ্যাঁ, বউকে কোলের উপর নিয়ে বসেছে আর মুনি ঋষিদের বলিহারি যায়, মুনি ঋষিরা এর এত স্তুতি করছে কেন? অপরাধ হয়ে গেল, দোষ দর্শনী অপরাধ। আজকে একটা ছোট্ট নোট করে রাখুন, কোথাও গেলে যদি আপনি গুণগ্রাহী না হয়ে দোষদর্শী হন, তার মানে জানবেন আপনি অপরাধী। হ্যাঁ, জীবনটাকে হংসের মতো করতে হয়, সর্পের মতো নয়। সর্প কেমন হয়? যদি দুধ কলা খাওয়াও, ভুলেও যদি একবার তার লেজে পা দিয়েছ, অগ্নি কামড়ে দেবে, বিষে দগ্ধীভূত করে দেবে। আর হংসকে জল দুধ মিলিয়ে দাও, ভেজাল জল সে খাবে না, জল থেকে দুধটা ঠিক আহরণ করে নিয়ে নেবে, দুধ আলাদা হয়ে যাবে, জল আলাদা হয়ে যাবে। দোষ কোথায় নাই সজ্জন, সাক্ষাৎ অগ্নিতে ধূম থাকে, সর্বত্র থাকে, তাই দোষ দর্শন কখনো করতে নাই, গুণগ্রাহী হতে হয়। কেউ যদি দোষ একবার দেখে ফেললো, কোথাও যদি দোষ দেখে ফেললো, জানেন অপরাধ হয়েছে। আর সাধুদের দোষ দেখার স্পর্ধা যাদের হয়, তাদের অধোগতি তো কেউ আটকাতে পারবে না, স্বয়ং ভগবান আটকাতে পারবে না। কারণ ভগবান তো নিজেই বলেছেন না, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের কলম, মদ্যপেরে উদ্ধারিল চৈতন্য গোসাই। মদ্যপ মানে মাতাল, যে মাতাল তাকেও মহাপ্রভু উদ্ধার করেছিলেন। জগাই মাধাই প্রমাণ আছে তো, মাতালকে উদ্ধার করে দিয়েছেন, পাপি তাপি সব উদ্ধার করেছেন। বৈষ্ণব নিন্দুকের দিলা কুম্ভি পাখে ঠাই। যারা বৈষ্ণব নিন্দা করেন, বৈষ্ণব বিদ্বেষী, তাদের উদ্ধার করেন না। চাপাল গোপাল ছিলেন এইরকম নবদ্বীপে এক ব্রাহ্মণ, শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করলেন। কি অপরাধ? বৈষ্ণবের বাড়িকে অপবিত্র করার জন্য তামসিক দেবী পূজনের দ্রব্য, মদ মাংস রক্ত, রক্তরঞ্জিত ফুল,
এগুলি নিয়ে এসে সুভাষ পণ্ডিতের গৃহাঙ্গনে দিয়ে গেলেন। সুভাষ পণ্ডিত কিছু মনে করলেন না, হাসতে হাসতে সবাইকে বললেন, দেখো নদীবাসী, তোমরা তো সারাদিন বলো সুভাষ সারা রাত্রি ঘরের দরজা কপাট বন্ধ করে কি করে কি করে, এই দেখো আমি ভবানী পূজা করি, এই মদ মাংস দিয়ে ওই মদ খাই মাতাল হই, তাই তো সারা রাত জানি। সাধু কাউকে অভিশাপ দেয় না, কিন্তু সাধুর চরণ ধুলি কাউকে ক্ষমা করে না। এই চরণ ধুলি যেমন ভগবত ভক্তি প্রাপ্তির কারণ, এই চরণ ধুলি তেমনি সর্বনাশের কারণ হয়ে যায়। সাধুর সামনে বন্দনা করলেন, পেছনে গিয়ে কাঠি করলেন, ও সাধু জানবেও না, জানার দরকারও নাই, কারণ সাধু তো নিজের ভজনে মস্ত হয়ে থাকে। কিন্তু সাধুর চরণ ধুলি তৎক্ষণাৎ তার ঘেটি ধরে নামিয়ে নিয়ে চলে আসবে। এই জন্য তো বলেছেন না, ভক্তপদ রজ ভক্তপদ জল ভক্ত ভুক্তাবশেষ তিন মহাবল। আমাদের জীবনে ভগবত ভক্তি প্রাপ্তির যদি সামান্যতম ইচ্ছা থাকে, তাহলে এটাই আমাদের সব থেকে বল। কি? ভক্ত পদ রজ চরণ ধুলি, ভক্ত পদ জল ভক্ত চরণামৃত, ভক্ত ভুক্তাবশেষ ভক্তের উচ্ছিষ্ট। সাক্ষাৎ ভগবত ভক্তি প্রদান করেন, সাক্ষাৎ ভগবত ভক্তি দিতে সমর্থ। আমরা মানি না মানি, এই তিনের দ্বারা ভগবত ভক্তি সঞ্জাত হয়। এখন আধুনিক মানুষ অনেকেই ভাববেন, যত সব এগুলি কুসংস্কারই আজে বাজে ব্যাপার, ভাবুন। কিন্তু ভগবত ভক্তি প্রাপ্ত হবার জন্য তো এই তিনের সেবা না করলে ভগবত ভক্তি হবে না, হতে পারে না। ভগবত ভক্তের চরণ রেণুর মহাসামর্থ্য আছে সবচেয়ে। ভক্ত চরণ রেণু যেমন জীবের কল্যাণ করে দিল, তেমনি ওই ভক্তের চরণে অপরাধ হয়ে গেলে ওই চরণ রেণুই তাকে সর্বনাশ করে দেবে। মহাসমর্থ মহাশক্তিশালী। এই জন্যে জীবনে যা কিছু ঘটুক, বৈষ্ণব অপরাধ যেন না হয়ে যায়। যদি বৈষ্ণব অপরাধ ওঠে হাতি মাথা, বৈষ্ণব অপরাধ কি? নাম অপরাধের এক নম্বর অপরাধ। ছোটবেলায় যখন আমরা ওই ইংরেজি গ্রামার শিখতাম, বীজগণিত অঙ্ক করতাম, ত্রিকোণমিতি অঙ্ক, এগুলি হতো না তো, সূত্রগুলি সব লিখে চার্ট বানিয়ে বানিয়ে লাগতে হতো সামনে রেখে দিতাম, ওই টেবিলে বসলেই যেন দেখা যায়, ঘরে ঢুকলেই যেন দেখা যায়, এইভাবে রেখে দিতে হয়। কেন? ওই দেখতে 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 দেখতেই মুখস্থ হয়ে যাবে, কারণ ওটা না মুখস্থ হলে তো অঙ্ক মিলবে না, গ্রামার তো হবে না, জানতে হবে তো। তেমনি যদি সত্যি সত্যি কোনোদিন ভজন করার ইচ্ছা থাকে, ভক্তি করার ইচ্ছা থাকে, অপরাধটা মুখস্থ রাখতে হবে। অপরাধ দ্বিবিধ, সেবা অপরাধ নাম অপরাধ। এর মধ্যে সেবা অপরাধ তো গৌণ, 32 প্রকার সেবা অপরাধের বর্ণনা করেছে আমাদের শাস্ত্র, কিন্তু এই সেবা অপরাধগুলো গৌণ। নিষ্ঠা সহকারে যদি কেউ হরিনাম করেন, সেবা অপরাধ মুক্ত হয়ে যায়। প্রত্যেক দিনে এক অধ্যায় করে যদি গীতা পাঠ করেন, সেবা অপরাধ মুক্ত হয়ে যায়। দ্বাদশীর রাত্রে যদি তুলসী স্তব পাঠ করেন, সেবা অপরাধ নষ্ট হয়ে যায়। দ্বাদশীতে মধুসূদন স্তোত্র পড়লে সেবা অপরাধ মুক্ত হয়ে যায়। এরকম সেবা অপরাধ মুক্ত হওয়ার অনেক অনেক পদ্ধতি আছে। সব থেকে মুখ্যতম উপায় হলো নিষ্ঠা সহকারে নামের স্মরণ গ্রহণ করা। এক নাম যাবতীয় সেবা অপরাধ বিনষ্ট করতে সমর্থ, কিন্তু নামের চরণে যদি অপরাধ হয়ে যায় আর মুক্তি হবে না। তাই আমাদের শাস্ত্র নাম অপরাধ মাত্র 10 খানা দিয়েছেন, 10, বেশি নয়।
এই দশটা নাম অপরাধ চার্ট বানিয়ে রাখতে হবে। নাম অপরাধের প্রথম অপরাধ বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ কিরকম? পদ্মপুরাণ বলেছেন হন্তি নিন্দন্তি বা, বৈষ্ণবকে যদি কেউ হত্যা করার ইচ্ছা পোষণ করে, ওই সাধুরে মাইরা ইচ্ছা করবে, এরকম যদি কেউ একবার উচ্চারণ করে বৈষ্ণব অপরাধ হয়ে গেল। নিন্দন্তি, কোন বৈষ্ণবের কোন সাধুর যদি কেউ নিন্দা করে ফেলে, বলে নিন্দা করা তো দূর সজ্জন, নিন্দাটা যদি কানেও পড়ে যায় না অধোগতি হয়ে যাবে। সাধুর দর্শন কত বড় অপরাধ জানেন? প্রমাণ দিয়েছেন দেবকীর ছয়খানা পুত্র। দেবকীর আগে ছজন ছেলে হয়েছিল জানেন তো আপনারা? এদের কি হয়েছিল? কংস আছাড় দিয়ে মেরে ফেলেছিল না, তাই তো? একটা প্রশ্ন আপনাদের হয় না, যেটা ভগবানের ভাই দেবকীর পুত্র মানে তাই, ভগবানের ভাই হওয়া কত বড় স্বীকৃতি, কত বড় সৌভাগ্য, এত বড় স্বীকৃতি সৌভাগ্য এদের হওয়া সত্ত্বেও ভগবান এদের রক্ষা করলেন না, শেষে একটা অসুরের হাতে আছড়ে মরল, শুধু মরেনি, এরা সুতল লোকে গিয়েছিল, এদের ঊর্ধ্বগতি হয়নি একবারে, দীর্ঘদিন সুতল লোকে ছিলেন, দ্বারকা লীলায় ভগবান নিজে গিয়ে সেখান থেকে এদের উদ্ধার করে নিয়ে এসেছিলেন। দশম স্কন্ধ ভালো করে পড়বেন তাহলে দেখবেন দেবকীর মৃত ছয় পুত্রকে ভগবান ফিরিয়ে নিয়ে এসে দেবকীর কোলে দিলেন। তো এতদিন অধঃপতিত হয়ে থাকলেন কেন? কারণ বৈষ্ণব অপরাধ। এদের ভগবান ব্রহ্মার চরণে অপরাধ হয়েছিল। ব্রহ্মা তো ভগবানের আদি তপস্বী না, সৃষ্টির প্রথমেই তো ভগবান যাকে অষ্টাদশ অক্ষর মন্ত্র দিয়েছেন, চতুশ্লোকী ভাগবত দিয়েছেন, তিনি কম্বর বৈষ্ণব। এহেন ভগবান ব্রহ্মা। যদি আপনারা শোনেন মনে করেন এটা তো ভুল কিছু হয়নি, কিন্তু ভুল না হলে কি হবে? মহতের চরিত্র আমাদের মতো অজ্ঞের বুঝবার সামর্থ্য থাকে না, কারণ বৈষ্ণব হলো ভগবানের প্রিয়জন। দেখবেন অনেক সময় মানুষ কি করে, যখন কাউকে কিছু বলা যাচ্ছে না, বাইরের লোকের এত কথাবার্তা সহ্য হচ্ছে না, তখন দেখবেন বাড়িতে এসে নিজেদের লোকের সঙ্গে তখন খচমচ করে দু চারটে কথাগুলো অন্তত হালকা হওয়ার চেষ্টা করে, তাই না? নিজের প্রিয়জনদেরই সঙ্গে খটমটলি দিয়ে যায়, হয়ে যায়, কারণ বাইরে তো কাউকে বোঝানো যাবে না, কাউকে তো কিছু বলা যাবে না, অন্তত নিজজনের সঙ্গে যদি কিছু বলা যায়, তাকে যদি কিছু করে যদি কাউকে শেখানো যায়। মায়েরা অনেক সময় দেখবেন, হ্যাঁ, অন্যের ছেলে দোষ করেছে, বাড়িতে এক ঝাঁক ছেলে ডেকে নিয়ে এসেছে, নিজের ছেলে এসে তার ছেলেকেই পেটাই টেটাই করে দিয়ে দিয়েছে, তো মায়ের তো রাগ উঠে যাচ্ছে, নিজের ছেলেকে মারলো। তো অনেক সময় স্থিতিতে এমন হয় পরের ছেলেকে তো আর মারা যায় না, তো নিজের ছেলেই গালের দুটো চর কষে দিয়ে, হ্যাঁ কেন ডেকে আনিস, খা মার খেয়ে মর, হ্যাঁ তাই করতে হয়, উপায় নাই, কি করবে? মানে কি হলো, নিজজনকে পীড়ন করে জগৎকে শিক্ষা দেওয়া, এইরকম নিজজন হওয়াও সৌভাগ্যের বিষয়। তো ভগবান জগৎকে শিখাতে হলে তার প্রিয় কোনো বৈষ্ণব, তার প্রিয় কোনো জনকে দিয়ে জগতের দৃষ্টান্ত দেন। মহাপ্রভুর লীলায় দেখেছেন না, ছোট হরিদাসকে প্রভু আর মানলেনই না, মহাপ্রভু কত বড় কথা বললেন, বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, অতএব তারে হেরিতে নারে মোহর মন। সাধু হয়েছে, আমরা মেয়ে মানুষের সাথে গল্প করার এখনো লোভ যায়নি, ওর সঙ্গে ওর মুখ আর আমি দেখতে পারা, দেখলেনই না। তার মানে কি, ছোট হরিদাসকে তিনি কৃপা বঞ্চিত করে দিলেন, এটা জগতের দৃষ্টান্ত দেখালেন, দেখো আমার প্রিয়জন
আমায় কত কীর্তন শুনিয়ে আনন্দ দিত ছোট হরিদাস, আমার কত সেবা করেছে, তাকে পর্যন্ত আমি ওই কাজের জন্য কৃপা করি নাই। তোমরা যদি এরকম করো তোমাদের কোনো চান্সই নাই। দৃষ্টান্ত দেবার জন্য তো দরকার এরকম স্তম্ভ খাড়া করে দেওয়া। আজকাল তো আমরা বলেই ফেলি কি অসুবিধা আছে, উনি তো ভক্তির কথাই বলছেন, অমুক ভজনের কথাই বলছেন, বলে অতই ভক্তি অতই ভজনের কথা বলছেন, তো সময় মতো সময় অসময় তো আছে। স্ত্রী লোক কখনো নির্জনে একাকিত্বে কোনো পুরুষের কাছে উপদেশ নিতে যাবে না। এটা যেমন সমাজের চোখেও দৃষ্টিকটু, আধ্যাত্মিক জীবনেও দৃষ্টিকটু, তার পতনস্খলন হয়ে যেতে পারে। যদি ভজন উপদেশ নেওয়ার থাকে, এমনকি সাক্ষাৎ শ্রী গুরুদেবের কাছে বা বৈষ্ণবজনের কাছে যেতে হবে, কয়েকজন সঙ্গে মিলে বাস তার কাছে গিয়ে বসে থেকে উপদেশ নিতে হবে। স্ত্রী লোক নির্জনে একাকিত্বে কখনো কোনো পুরুষের কাছে যাবে না। এমনকি স্ত্রী লোকের তো অন্য পুরুষের পা ধরে প্রণাম করারও নিষেধাজ্ঞা আছে স্মৃতি শাস্ত্রে। আমরা তো একজন একটু সরে সরে যাই, বাপরে কি জ্ঞান, জ্ঞানের কিছু নয়, এই শাস্ত্রবিধি। স্ত্রী লোক যে কোনো পুরুষকে যখন তখন ছুঁয়ে দিতে পারে না, তার স্ত্রী ধর্মের পতন হয়ে যায়। তার স্ত্রী ধর্ম না আসে, কিন্তু মায়েদের তো বোঝানো যাবে না, দৌড়ে আগে হুমড়ি খেয়ে এসে পায়ের মধ্যে পড়বে, বোঝানো তো যাবে কত বোঝাবে। প্রণামের বন্দোবস্তটাও দূর থেকে, প্রণাম যদি সত্য হয় না, চরণধুলি নেওয়ার এত ইচ্ছা তো মহৎ মহাত্মা গুরু বৈষ্ণব তো হেঁটে যাচ্ছেনি, তার চরণ চিহ্ন চরণধুলি তো আর সঙ্গে করে নিয়ে যাচ্ছে না, তিনি চলে যান তার পদচিহ্ন থেকে নিয়ে নাও, বা তিনি আসন থেকে উঠে গেলেন ওই আসনেও তো তার পদরেণু থাকবে, ওখানে মাথাটুকু পদরেণু তো মিলেই যাবে। এবার পায়ে হাম লিখে পড়তে হবে, তার কি দরকার আছে, এতে স্ত্রী ধর্ম নষ্ট হয়ে যায়, বিপর্যয় ঘটে যায়। এই জন্য স্ত্রী লোকদের, এই যে আজকে আমরা যেরকম করে সবাই এক আসনে বসেছি, এরকম আগে বন্দোবস্ত ছিল না। সাক্ষাৎ মহাপ্রভু চন্দ্রশেখর আচার্যের বাড়িতে, চন্দ্রশেখর আচার্য কে ছিলেন, মহাপ্রভুর মেষমশাই, শচী ঠাকুরানীর ভগ্নীপতি, তার বাড়িতে কৃষ্ণলীলা নাটকের আয়োজন করলেন। কেন, যদি অন্য বাড়িতে হয় বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী যেতে পারবেন না, কারণ তদানীন্তন দিনে কুলের কুলবধূরা যেই সেই বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে পারত না, আর অনুমোদন ছিল না তো। এখন আমরা হাটে ঘাটে মাঠে সর্বত্র যাই, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু কুলের কুলবধূর একটা কুল মর্যাদা আছে, ঠাকুরানীদের বসতে দেওয়া হলো একটা সূক্ষ্ম পর্দার ওপারে। ঠাকুরানীরা দর্শন করলেন, কিন্তু পর্দার ওপার থেকে সরাসরি নয়, এরকম বন্দোবস্ত ছিল আগে। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী মহাপ্রভু চলে যাওয়ার পর আজীবন এত কঠোর জীবন যাপন করেছেন, কোনোদিন কোনো ভক্তের সামনে সাক্ষাৎ আসেন নাই, বড় ঘোমটা দিয়ে তো থাকতেনই, একটা পর্দার ওপার থেকে কথা বলতেন, এরকম নিষ্ঠা, এইরকম জীবনযাপন। এর জন্য স্ত্রী ধর্ম, মহাভারতে যদি কোনো জন সৌভাগ্য স্ত্রী ধর্ম পড়বে, স্ত্রী লোকের ধর্মটা কিরকম হয় ওখানে পড়লে পেয়ে যাবে স্ত্রী ধর্ম। তো স্ত্রী লোকের সবকিছু করণীয় নয়, কর্তব্য নয়, বিপর্যয় হয়ে যায়, চ্যুতি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। তো যাই হোক, চিত্রকেতু মহাদেব পার্বতীর চরণে অপরাধ করে বসলেন, বৈষ্ণব অপরাধ হয়ে গেল। যদি বৈষ্ণব অপরাধ হতে হাতি মাথা, বৈষ্ণব অপরাধ রূপী
হস্তী যদি ভক্তির বাগানে ঢুকে যায়, একটা হাতি বাগানে ঢোকা মানে কি জানে? ওই বাগানটা তছনছ হয়ে যাবে, তাই হবে না? তছনছ হয়ে যাবে। ঢুকলেন, বৈষ্ণব অপরাধ রূপী হস্তি প্রবেশ করল, মা পার্বতী রুষ্ট হয়ে গেলেন। শিবজি তো স্থির মূর্তি, স্থানুমূর্তি, তার তো কোনো কিছুতে রাগ মান দ্বেষ হয় না, কিন্তু মাতা পার্বতী প্রতিনিন্দা শুনবেন কেন? পূর্বে যখন দক্ষ ভবনে শিব নিন্দা হয়েছিল, দক্ষ যজ্ঞে তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, যোগাগ্নিতে প্রবেশ করেছেন, প্রতিনিন্দা শুনবেন না বলে। চিত্রকেতু প্রতিনিন্দা করে ফেলেছে, সহ্য হয়? গর্জে উঠলেন, দুষ্টাত্মা, তুমি ভব আর ভবানীকে আলাদা দেখেছ, সাধারণ স্ত্রী পুরুষ জ্ঞান করেছ, করে তুমি নিচ দৃষ্টিতে দেখেছ, তাই তুমি নিচ জনি দানব জনি প্রাপ্ত হও, তোমার দৃষ্টি নিচ, তুমি নিচ হয়ে যাও। অভিশাপের সঙ্গে সঙ্গে আর বিমানে চড়ে থাকা হলো না, বিমান থেকে পড়ে গেলেন, পড়ে গড়িয়ে যাচ্ছেন। মা পার্বতীর চরণে ভিক্ষা চাইলেন, মা গো যে অপরাধ করেছি তাতে এই পতন অনিবার্য ছিল, কোনো অসুবিধা নাই, কি দেহে জগৎ জননী এটুকুনি কৃপা করো, আমি দানব হই বা যে কোনো জনই পাই না কেন, আমি আমার ভগবানকে যেন ভুলে না যাই, তার স্মরণ যেন হয় বলেই চলে গেলেন। আর এই চিত্রকে তুই বিত্রাসুর রূপে জন্মগ্রহণ করি। শিবজি বললেন, দেখেছ এই ভগবান নারায়ণের ভক্ত, চিত্রকেতু যদি চাইতো না তোমাকে কিন্তু অভিশাপ দিতে পারত, কিন্তু চিত্রকেতু তোমায় অভিশাপ দিল না, বরং নিজে অভিশাপটা কাঁধে নিয়ে চলে গেলেন, অকুত ভয়, কোনো ভয়ও পেল না যে অভিশাপে আমার কি হবে। শুধু একটাই ভয়, হরিভক্তের ভয় তো একটাই, আমি আমার গৌর গোবিন্দকে যেন ভুলে না যাই, শত কষ্ট হোক, সংসার তো কষ্টেরই, সংসারে এসেছি কষ্ট ভোগ করবার জন্য, সুখের সাম্রাজ্য তো এখানে নাই, কষ্ট তো হবেই, কিন্তু শত কষ্টে থাকি নাথ, আমার যত দুর্ভোগ আছে ভোগ করে যাই, কিন্তু হে গোবিন্দ তোমার চরণ থেকে যেন চ্যুত না হয়ে যায়, তোমার চরণ থেকে যেন পড়ে না যায়, এই ভগবত ভক্ত প্রার্থনা, প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রার্থনা। শিবজি তাই বলছেন, নারায়ণ পরাকুত নবিভেতি, দেখো নারায়ণ পরায়ণ ভক্ত কাউকে ভয় করে না। চললেন, চিত্রকেতু বিত্রাসুর হয়ে গেল, দেবতাদের তো ঘাড় ধাক্কা দিয়ে স্বর্গ থেকে বের করে দিলেন, দেবতারা এখন ত্রাহিমাম ত্রাহিমাম করে এসে উপস্থিত হলেন, কি করব ভগবানের কাছে, ভগবান আমাদের বাঁচান। ভগবান বলছেন, এতদিন তোমাদের বাঁচানোর জন্য তো দানবকে আমি বধ করতে গেছি, কিন্তু এ তো শুধু দানব নয়, আমার ভক্ত, আমি আমার ভক্তকে কি করে মারব বলো তো, তবে আমিও চাই এর দানব শরীরটা এখন শেষ হয়ে যাক, কারণ দানব শরীর শেষ হলেই সে আবার আমার পার্শ্বদ দেহ প্রাপ্তি হয়ে যাবে, আমার পরিকর হয়ে যাবে, আমি চাই। তো এর পার্শ্বদ দেহ প্রাপ্তির জন্য কি করতে হবে? দধিচি ঋষির আশ্রমে যাও তোমরা, ঋষি দধিচি যদি তার অস্থিটা দিয়ে দেয় তোমাদের জন্য, প্রাণ ত্যাগ করেন, ওই অস্থি দিয়েই এই বিত্রবাদের জন্য বজ্র নির্মাণ হবে, আর এই বজ্রেই বিত্রপথ হবে। দেবতারা ছুটলেন দধিচি ঋষির আশ্রমে, সাধুর জীবন কেমন দেখেন, যাহা গেলেন দধিচি ঋষি বললেন, কি সৌভাগ্য দেখেন তো, দেবতাদের এমনি দেখা যায় না, আপনাদের সৌ পদার্পণ হলো। বললেন, ঋষি আপনার চরণারবিন্দের প্রার্থনা, আমরা
বিত্রাসুরের অত্যাচারে ত্রস্ত হয়ে উঠেছি, যদি একটু কৃপা করে বিত্রবধের কারণস্বরূপ আপনি দেহ ত্যাগ করেন, তাহলে আপনার এই শরীর দিয়ে আমরা বজ্র নির্মাণ করব। কিরকম প্রার্থনা! দেবতারা কত নিষ্ঠুর দেখেন। খাস বাংলা কথায় যদি আমি বলি, ও ঋষি আমাদের এখন তোমার হাড়গোড় লাগবে, তুমি মরে যাও। সোজা কথা তো তাই বেরোয়, একটু পালিশ টালিশ করে একটু কথা বলেছে, বাস একটু বিশেষণ লাগিয়ে দিয়েছে। আর আমার মতো সাধুর কাছে যদি কেউ এসে বলে তুমি মরো আমাদের কল্যাণ হবে, একবার হাতা খুন্তি ঝেঁটা যা আছে নিয়ে বেরোবো। তুই মর, তোর চোদ্দ গোষ্ঠী মরুক, আমি মরুক, কিন্তু দধিচি তো প্রকৃত সাধু। তিনি ভাবলেন অহ ভাগ্য, এ শরীর তো তিনটা পরিণতি পায়, হয় মরে যাওয়ার পর পুড়িয়ে দিলে ছাই হয়ে যাবে, পুঁতে দিলে মাটিতেই মিশে যাবে, আর যদি এই শরীরটা শেয়াল কুকুরে খেয়ে নেয়, শেয়াল শকুনে ভক্ষণ করে, তাহলে বিষ্ঠা হয়ে যায়, তাই তো? এই তো শরীরের গতি। আমরা যে শরীর নিয়ে এত অহংকার করছি, শরীরের গতি তো এই তিন, হয় ছাই, নয় মাটি, নয় বিষ্ঠা। আমার কথা ভাগ্য, আমার এই শরীরটা মরণের পরেও দেবতাদের কাজে লাগবে, দেবরাজ ইন্দ্রের হাতে শোভিত হবে। তৎক্ষণাৎ ধ্যানস্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন, পরার্থে জীবন, এ ভারতীয় শিক্ষা, তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করলেন। এই শরীরটা দিয়ে বজ্র নির্মিত হলো, বজ্র নিয়ে যখন উপস্থিত হলেন, বিত্রাসুর বলছেন অহ ভাগ্য, আমার মরণাস্ত্র ইন্দ্র তোমার হাতে পৌঁছে গেছে, তাড়াতাড়ি মেরে দাও, তাড়াতাড়ি মেরে দাও। এখন ইন্দ্র ভাবছে কত ভারী টারি অস্ত্র নিয়ে এসে এই বেটাকে মারা গেল না, এক বুড়োর হাড় দিয়ে মরবে। ইন্দ্র কনফিউজড, কারণ ইন্দ্রের তো ভক্তি নাই। ইন্দ্র রজগুণাশ্রিত ব্যক্তি, ঐশ্বর্য মতে উন্মত্ত, আর বৃত্র অসুর হলে কি হবে, তো ভক্ত। ভক্ত চরিত্র যে অবস্থাতেই থাকুক না কেন, মহান হয়ে থাকে। বৃত্রের সামনে যেন ভগবান অনন্ত প্রকট হয়ে গেছে। অনন্ত বলছেন কেন গো, সবে তো স্বর্গের রাজা হয়েছ, যদি বলো তোমায় ব্রহ্মাণ্ডের অধিপতি করে দিই। বৃত্র কেঁদে দিয়েছে, দু চোখ দিয়ে দর দর করে জল করতে শুরু করছে। ঠাকুর, একেই তোমার চরণ থেকে দূরে পাঠিয়েছ, আরো দূরে পাঠাতে চাও? বলে কেন, কি অসুবিধা, ব্রহ্মা হয়ে যাও তুমি। পিত্র বলছেন আর কিছু চাই না, ন নাকপৃষ্ঠম ন চ পারমেষ্ঠম ন সার্বভৌমম ন রসাধিপত্যম, আর কিচ্ছু চাই না, কোনো আধিপত্য পেতে চাই না, কিচ্ছু হতে চাই না। যদি সত্যি আমায় কৃপা করো নাথ, এই কৃপা করো কি, অহম হরে তব পাদৈক মূল দাসানু দাস ভবিতাস্মি ভূয়ো, আমায় যদি কৃপা করতে চাও তাহলে এবার এই কৃপা করো, আমি যেন তোমার যে দাস তার চরণের দাস হয়ে যায়। দাসানু দাস, কেন দাসানু দাস হল কেন, কারণ তোমার দাস হয়ে তো দেখলাম না, তোমার আরেক দাস ভগবান মহাদেবের চরণে অপরাধ করলাম, তাই তো আবার অধোগতি হয়ে গেল। তাহলে দাসানু দাস হতে চাই। ব্যাসাবতারের জন্য সিদ্ধান্ত দিলেন, কৃষ্ণ ভজিবারে যার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। ভগবত ভক্তের সেবা ছাড়া ভগবত সেবা অতি দুর্লভ। এই জন্য ভাগবতে এলে কি হবে, আর কিছু হোক না হোক ভক্ত সঙ্গ হবে, ভক্ত দর্শন হবে। এক এক ভক্ত মানেই তো এক একটা ভগবানের মন্দির। তুমি বাড়িতে থাকলে তো এক মন্দিরে ঘন্টা বাজাবে,
আর এখানে তো কতগুলো ভগবানের মন্দির বিরাজমান আছে, আর প্রত্যেক মন্দিরে ভগবানের ছবি, প্রত্যেক মন্দিরে ভগবান বিরাজমান আছে। তাই ভক্ত সঙ্গ মানে সাক্ষাৎ ভগবত সঙ্গ, ভগবত সন্নিধান। হ্যাঁ, এই জন্য বৈষ্ণব দর্শন মাত্রে প্রণাম করতে হয়। দেশাবতার বলেছেন, বৈষ্ণব দেখি যে না নোয়াই মুন্ড, তার মুন্ড গিয়ে পড়ে নরকের কুণ্ড। বৈষ্ণব দর্শন হলো মাথাটা নোয়াল না। রোমহর্ষণ ঋষি এই ভুল করেছিলেন। বলদেব ভগবান এসে গেছেন নৈমিষারণ্যে, আসন থেকে তো উঠলই না, তাকে যে একটু প্রণাম করেন মাথাটা নত করে, এইটুকুনো এইটুকুনো তার মধ্যে কোনো সৌজন্যতা নাই। ভগবান বলদেব দেখলেন, ওহো, এর পুরাণ পাঠ শুনে লোকের কি হবে, তো নিজেই মর্যাদা জানে না, জগতের লোক উৎসন্নে যাবে। তাই তৎক্ষণাৎ রোমহর্ষণের মস্তক ছেদন করে দিলেন, মাথা লুটিয়ে পড়ল। ঋষিরা বললেন, তাহলে এখন কার কাছে পুরাণ শুনবো, যাও। রোমহর্ষণের পুত্র সুত, সুতকে তৎক্ষণাৎ কৃপা করে দিলেন বলদেব ভগবান, সর্বশাস্ত্র পারঙ্গম হলেন, তাকেই বসিয়ে দিলেন ব্যাসপীঠে। এই জন্য বৈষ্ণব দর্শন মাত্রই প্রণাম কর্তব্য। বৈষ্ণব গৃহে এলে আনন্দ হয়ে যায়, তার অহোভাগ্য, আমার ঘরে সাক্ষাৎ ভগবানের প্রিয়জন এসেছেন। দেখবেন ভগবত ভক্তের আগমন হলে কত আনন্দ হয়, যদি সত্যি আপনার উপলব্ধি করার মতন সামান্যতম ভগবান অনুভূতি দেন, তাহলে দেখবেন যেখানে ভগবত ভক্তরা গমন করেন, গুরু বৈষ্ণবের গমনাগমন হয়, সেখানে সাক্ষাৎ আনন্দময়, ভগবানের আগমনে বাতাবরণই আনন্দময় হয়ে যায়। শত দুঃখ তখন দুঃখ বলে বোধ হয় না, এক অদ্ভুত আনন্দ লহরী খেলে যায়। এই গুরু বৈষ্ণবের প্রভাব। এই জন্য প্রতিনিয়ত গুরু বৈষ্ণবের সেবা এবং বৈষ্ণব সঙ্গ কর্তব্য, কারণ এর থেকে আর মঙ্গলময় পথ হতে পারে না। কারণ বাসুদেবের ভক্তি যোগ যত ভাবে, সুখদেব গোস্বামী পাদ বললেন মহারাজ পরীক্ষিতকে, বাসুদেবের প্রতি অনন্য ভক্তি হওয়ার একমাত্র উপায় হলো বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা। এরই জন্য শ্রীল ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতে প্রার্থনা করেছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণব সঙ্গে জীবের যত আনন্দ, বৈষ্ণব সেবাতে যত আনন্দ, আর বৈষ্ণবের চরণ রেণু নিসেবনে যে দুঃখ মোচন হবে, নিজের অনন্তকটি ভজনের দ্বারাও তা হবে না, সম্ভব নয়। এরই জন্য ভাগবত সিদ্ধান্ত দিলেন, বিনা মহৎ পদ রজ অভিষেকম। এই যে ভক্তি 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 বলে চিৎকার করছো, ভক্তি তখনই মিলবে যখন কোনো মহতের চরণ রেণুতে অভিষিক্ত হওয়া হবে। আর মহৎ কৃপায় যখন ভক্তি মিলে গেল, ওই মহৎকেই যদি অবজ্ঞা করে দাও, তাহলে ভক্তিও চলে গেল। কারণ ভক্তি ভক্ত কৃপা বাহনা। প্রত্যেক দেব দেবীর একটা করে বাহন আছে না, মা দুর্গার কে আছে সিংহ, মা লক্ষ্মীর আছে পেঁচা, আছে না সবার একটা করে বাহন। তো ভক্তি হতে দেবী, তারও তো বাহন থাকবে, বাহন কে, ভক্ত কৃপা। ভক্তি ভক্ত কৃপা বাহনা, ভগবত ভক্তের কৃপার দ্বারাই ভগবত ভক্তি সঞ্জাত হন, এসে প্রবেশ করে। তো আমাদের জীবনে বৈষ্ণব সঙ্গ মিলতে থাকুক, বৈষ্ণব সেবা মিলুক, গুরু বৈষ্ণবের প্রতিনিয়ত সেবা পরিচর্যা মিলুক, যার দ্বারা সাক্ষাৎ প্রভুর চরণ কমল মিলে যায়। এই প্রার্থনাটুকু আজকের দিনে রেখে আমাদের আজকের দিনের হরি কথা, ভাগবতী কথা আমরা এখানে বিশ্রাম রাখছি। আগামীকালের জন্য একটা ছোট্ট অনুরোধ আপনাদের চরণারবিন্দে, কারণ আপনাদের এই অধম দাস তো আগামীকাল পর্যন্তই
আপনাদের চরণ সেবার জন্য থাকতে পারবেন, তবে বেশিক্ষণ সম্ভব হবে না, কারণ কাল তো সন্ধ্যা 6টার ট্রেন আছে আমার, তার মধ্যেই চলে যাব। তো আগামীকাল আমরা পাঠের সময়টা একটু আগে নির্ধারণ করেছি, তাই আপনাদের চরণে একটু প্রার্থনা, আপনারা খুব তাড়াতাড়ি একটু গৃহকর্মটা সামলে যদি আসেন তাহলে আবার আপনাদের চরণ তলে বসবার সৌভাগ্য হবে, আপনাদের চরণ সেবা মিলবে। তো আপনারা আগামীকাল ঠিক দুপুর 2টার মধ্যে এসে উপস্থিত হবেন, হ্যাঁ দুপুর 2টার মধ্যে এসে উপস্থিত হবেন, কারণ 2:30 থেকে পাঠ শুরু হয়ে যাবে কালকে, 2:30 থেকে 5টার মধ্যে আমার পাঠ কীর্তন সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আপনাদের চরণে প্রার্থনা রাখলো, মানে পাঠ শুনে গিয়ে বাড়িতে আপনারা সন্ধ্যা প্রদীপ দিতে পারবেন, কোনো